আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার হাতের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেমন আছি। তো আজকে হঠাৎ করে আমি হাত অনেক বেশি কেটে ফেলি। তো কেটে যাওয়ার পরে আমি মানে কি বলবো, এত পরিমাণে আমার ব্লিডিং হচ্ছিল। তো আমি আসলে কি বলবো, কোথা থেকে কথাগুলো শুরু করবো আমি বুঝতে পারছি না। তো আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন, এই জন্য বারবার বিপদ আসছে। তো আল্লাহর রহমত আর সবার দোয়া আছে বলেই হয়তো অনেক বড় বিপদ থেকেও আমি রক্ষা পেয়েছি। তো সকালবেলা হচ্ছে বাসায় যে আপা আসে, নর্মালি আপা সব কাজ করে, কিন্তু সব কাটাকাটি করার পরেও দেখা যায় কিছু কিছু কাজ থাকে যে নিজের করতে হয়, সব তো আর দেওয়া যায় না। তো আমার শাশুড়ি মা বলেছিল যে তুমি কী কী কাটাবা সব কিছু দিয়ে দাও। তো আমি ভেবেছিলাম যে আজকে একটা রোল বানাবো, যেহেতু বাসায় মেহমান আছে তো চিন্তা করলাম যে একটু রোল বানাবো, বাঁধাকপি দিয়ে একটা রোল বানাবো। তো বাঁধাকপি দিয়ে রোল বানাবো এটা আর ওনাকে আপাটাকে কী কাটতে দিব, কারণ এটা জাস্ট আমি পাতাগুলো ছাড়িয়ে নিব। তো এই জন্য বললাম যে না, আমি বাঁধাকপিটা আমি নিজে কেটে নিব। তো বাঁধাকপিটা কাটার জন্য হচ্ছে আমি জাস্ট মুখটুকু কেটে পাতাগুলো আলাদা করব। তো মুখটা যখন আমি চাকুর সাহায্যে কাটতে যাই, এই যে আপনারা দেখতে পেয়েছেন এত জোরে এটা কীভাবে পড়লো আমি নিজে জানি না, মানে চাকুটা আমার হাতে অত বেশি কিন্তু লাগেনি, কিন্তু এটা কীভাবে কি হয়ে গেল, এত পরিমাণে ব্লিডিং। আমি ভেবেছিলাম হালকা আঁচড় লেগেছে বা এরকম, কিন্তু এটা যখন ব্লিডিং হচ্ছে আমি সাথে সাথে সিঙ্কের মধ্যে চলে গিয়ে হাতটা ধুয়ে নিচ্ছিলাম। তো আম্মু দেখতে পেয়েছে, আম্মু সাথে সাথে রান্না করেছিল আম্মু। তো আম্মু রসুন নিয়ে, রসুন একটু লাগিয়ে দিয়েছে, সাথে হচ্ছে একটা কাপড় দ্রুত পেঁচিয়ে দিয়েছেন, মানে কোনো সময় মানে নষ্ট করেনি। তো কাপড়টা পেঁচিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো কাপড়টা একদম ভিজে, ফ্লোরটা সহ ভিজে গিয়েছে। তো আমাদের হইচই দেখে আবার ওই যে বাড়ির থেকে যে দেবর এসেছে, দেবর আর আমার ভাই ছিল বাসায়, তো ওরা দুজন দৌড়ে এসেছে, আর আমার হাজব্যান্ড আর আমার দেবর হচ্ছে অফিসে। তো ওরা দুজন দৌড়ে এসে হচ্ছে নিকটবর্তী ডক্টরের কাছে নিয়ে যায়। মোটামুটি আমি 2-3 মিনিটের মতোই ভালো ছিলাম, কারণ আমার এখান থেকে একদম ডক্টর খুবই কাছে। আমি যে কমপ্লেক্সে থাকি, কমপ্লেক্সের গেটের সাথেই হচ্ছে ডক্টর বসেন, তো ওখানে দ্রুত নিয়ে গিয়েছিল। তো ওখানে যাওয়ার সাথে সাথেই ডাক্তার মানে আমার কন্ডিশন দেখে বুঝতেই পেরেছে যে আমি হয়তো অজ্ঞান হয়ে যাব। তো ডাক্তার দ্রুত বলছিলেন যে রোগীকে শুয়েই দেন, না হয় রোগী পড়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। তো ওইটা বলার পরে মানে আর এক মুহূর্ত আমি থাকতে পারিনি, আর উনি বলেছিলেন যে এটা সেলাই করতে হবে। অনেক বেশি ব্লিডিং হচ্ছিলো, পুরো ফ্লোরে পর্যন্ত ব্লাড পড়ছিল। তো উনি যখন সেলাইয়ের কথা বলছে তখন তো আমার আরও অবস্থা খারাপ। তখন আমি কি বলবো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, মানে মনে হচ্ছিলো যেন পুরো আমি অন্য জগতে চলে যাচ্ছি। এরপরে কি হয়েছে আমি নিজেই যাই না, আমি নাকি একদম ঘুরে টুরে নাকি ফ্লোরে বসে গিয়েছিলাম, সবাই ধরে ফেলেছিল। আমার সাথে যে আমার ভাই গিয়েছিল, তারপর আমার দেবর গিয়েছিল, ওরা ধরে ফেলেছিল। তো তারপর যখন পানি দিচ্ছিল আমার মুখে, চুলে পানি দিচ্ছিল, তো এগুলো দেখার হঠাৎ করে আমি দেখতে পাই যে আমাকে পানি দিচ্ছে। তো একটু আমি সজাগ হয়েছিলাম, তখন দেখি যে আমি ওখানে শোয়ার মধ্যে, তো আমাকে বেডে শোয়া রেখেছিল আর কি। তো এরপরে উনি আবার হাতটা একটু অবশ করে 3টা সেলাই করেছে। তো সেলাই করার পরে একটা ইঞ্জেকশন দিয়েছে, তারপর ওষুধ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। তো সবাই দোয়া করবেন, জানি না আসলে কিসের বিপদ বারবার আসছে, আর আল্লাহর রহমত আছে বলে হয়তো রক্ষা পাচ্ছি। তো আল্লাহ সবার থেকে কোনো না কোনো পরীক্ষা নেন সবসময়, তো আমার থেকেও কেন জানি পরীক্ষা নিচ্ছেন বারবার, এই কারণে আমি বিপদে পড়ছি। আর আমার একটা খারাপ স্বভাব আছে, সেটা হচ্ছে আমি খুব তাড়াহুড়া করি, সেটা আমি নিজেও মানি, কিন্তু এটা হচ্ছে আমার অভ্যাস, আমি কখনোই চেঞ্জ করতে পারি না। আমি আস্তে আস্তে কোনো কাজ করতে পারি না, আমি সবসময় দ্রুত কাজ করতে চাই। এ কারণে আমার আম্মু সবসময় ফোন করে আমাকে সাবধান করে দেন, কিন্তু আমি চেষ্টা করেও কিন্তু আস্তে আস্তে কাজ করতে পারি না। আমি চাই একসাথে সব কাজ করে ফেলতে, তো এরকম করতে গিয়ে দেখা যায় নিজেই বিপদের সম্মুখীন হই বারবার। তো এই জন্য আমার শাশুড়িও কিন্তু ভয় পায়, উনি আমি রান্না করার সময় উনি কিন্তু অনেক সময় রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে থাকেন, আমি রান্না করার সময় উনি ওখানে দাঁড়িয়ে থাকেন, কারণ বারবার বিপদ হয় আমার। তো সবাই দোয়া করবেন।
তো আশা করি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আমাকেও আল্লাহ ভালো রাখবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।